আপনার মেয়েকে উচ্চ শিক্ষা শিক্ষিত বানালেন, তসলিমা নাসরিন MBBS ডাক্তার, আরে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, এরপরে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে আজকে বলে যে আল্লাহ বলে বড় জালেম। তো এই মেয়েটাকে তার বাবা কি শিক্ষা দিল? নাম তো তসলিমা নাসরিন, মুসলমানের বাচ্চা। আপনার মেয়েকে আপনি ওইভাবে গঠন করতে পারেন নাই, কারণ এই জন্য আপনার মেয়ে বলে যে আমি দাড়িওয়ালা ছেলে পছন্দ করি না। আর অন্যদিকে দাড়িওয়ালা ছেলে কি বলে, আরে মেয়ে একটা যাক না দশটা যাক, স্ত্রী একটি গেলে আরেকটি আসবে, একটি গেলে আরেকটি আসবে, আরেকটি গেলে আরেকটি আসবে। আমি সারা পৃথিবী ছাড়তে পারি, কিন্তু পয়গম্বরে আরবির সুন্নতকে আমি কাটতে পারি না। ছেলে তো দিনদার মিয়া। আরে কিছুদিন পূর্বে আমি ব্যাংকে গেছি টাকা উঠানোর জন্য, ভুল ক্রমে আমার মাস্ক নিতে পারি নাই, পরে দেখলাম ও আমাকে ঢুকতেই দেয় না। আরে হুজুর যত বড় হুজুর কাজ হবে না। এই যুবক আজকে তুমি মাস্ক পরিধান না করে তোমার বসের সামনে তুমি দাঁড়াতে পারো না। যদি মাস্ক পরিধান না করে বসের সামনে আপনার অফিসারের সামনে দাঁড়ানো না যায়, তাহলে দাড়ি ছাড়া পয়গম্বরে আরবির সামনে কিভাবে আপনি দাঁড়াবেন? তো আপনার ছেলে মেয়েকে দিনই শিক্ষা দিলে আপনার ছেলে জীবনও অবৈধ কাজে লিপ্ত হবে না। আপনার মেয়ে বলবে না যে দাড়িওয়ালা ছেলেকে আমি অপছন্দ করি।